হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল দি মিষ্টাচ। আমি পায়েল। এখন বাজে সকাল 8:30, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করি সবাই খুব ভালো আছো। সকাল সকাল আমার স্নান টান হয়ে গেছে। আজকে একটা স্পেশাল ডে আছে, আজকে আছে বরের জন্মদিন। তো বরকে পাঠিয়েছি এখন বাজারে। তো আমি স্নান টান করে নিয়েছি, স্নান করে আজকে রান্নাঘরে ঢুকবো একেবারে। তো আজকে সকালবেলা বানাবো জলখাবারে লুচি আলুর দম। আর এদিকে আমার পুজো টুজো হয়ে গেছে, দেখো। এই দেখো, এখানে ঠাকুর প্রেমী পুজোও দিয়ে দিয়েছি। তো এবারে আমি রান্নাঘরে যাবো। আজকে সারাদিন ব্লগটা দেখতে থাকো, কি করি না করি তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করবো। তো চলো, আমি এখন রান্নাঘরে গিয়ে টিফিনটা বানিয়ে নিই, লুচি আর আলুর দম। আজকে বরের জন্মদিন যেহেতু, ওই জন্য সকালবেলা বানালাম একটু গরম গরম লুচি, আর এখানে বানিয়েছি আলুর দম। তো দেখো, আমি এখানে পেরে নিয়েছি ওর জন্য ফুলকো ফুলকো লুচি। তো চলো ওকে এবারে খাবারটা আমি দিয়ে দিই। কোথায় আছো? এই তো এখানে। এই যে বার্থডে বয়, সকালবেলা গরম গরম লুচি ধরো। তো দেখো, সকালবেলা জলখাবারে আছে গরম গরম লুচি আলুর দম, আর এখানে আছে ল্যাংচা। এই ল্যাংচাটা আমি বানিয়েছি নিজে হাতে। তো এই রেসিপিটা তোমরা চাইলে, আমার আর একটা চ্যানেল আছে, সেখানে দিয়ে দেবো। তো তোমরা দেখতে পারো টেস্ট উইথ পায়েল চ্যানেলে। তো চলো এখন তুমি খেয়ে নাও ঝটপট, আমি বাকি কাজ করে নিই। ফুলকো ফুলকো লুচি, ফুলকো ফুলকো লুচি, প্রথমটা বাবাই খেয়ে দেবো। আয় চলে আয় সবাই। তো চলো খাও তুমি, বসে বসে তুমি একটু খাও না, তুমি খাও না, শুধু আমি খাবো, তুমি একটু না। দারুণ হয়েছে। সকালবেলা জলখাবারটা একবার জমে গেছে। দুপুরবেলাও কিছু মেনু বানাবো। তো দেখো, জল খাবার খেয়ে রান্নাঘরে চলে এসেছি। আজকে হবে দেখো ফুলকপি আলু, এটা দিয়ে চিংড়ি মাছ দিয়ে তরকারি করব। আর হবে সবজি ডাল, তার জন্য আনাজ কেটেছি। এখানে ফুলকপি আছে, গাজর আছে, একটু আলু কেটেছি, আর এসে বিম কড়াই, আর দেবো কড়াইশুঁটি এতে। আর এখানে দেখো ভাজা কেটেছি, সব রকম ভাজা কেটেছি। আর মাছ এনেছি। আর দেখো এদিকে আছে মাছ, তোপসে মাছ আছে, আর পাবদা মাছ আছে। তো দেখি পাবদা মাছটা কি করি, আর তোপসে মাছে ফ্রাই করব সবজি ডালের সঙ্গে, খুব ভালো লাগবে আর কি খেতে ওটা। আর এখানে ফ্রিজে চিংড়ি মাছ ছিল, চিংড়ি মাছটা আমি জলে ভিজিয়ে রেখেছি, এটাকে দিয়ে করবো ফুলকপি চিংড়ি। তো চলো এই হবে আজকে রান্নাবান্না। তো আমি এখন রান্নাবান্নাগুলো ঝটপট করে নিই। তো দেখালাম কি রান্নাবান্না হবে। তো চলো ঝটপট রান্নাবান্নাগুলো বসিয়ে দিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা হবে। রান্নাবান্না সব হয়ে গেছে? এই তো রান্নাবান্না, তোমার ভাত তোই বাড়ছি, ছেলেকেও খেতে দেবো। কি কি রান্না করেছো আজকে? এই তো আজকে যে ফুলকপি আলু চিংড়ি, তোপসে ফ্রাই, পাঁচ রকম ভাজা, উচ্ছে ভাজা, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, সিম ভাজা, আলু ভাজা, এটা তো ভাত আছে, আর এটা পাবদা মাছের ঝাল সর্ষে বাটা দিয়ে একদম দারুণ লাগছে। আর এটা টমেটোমের চাটনি, আর পাঁপড়টা ভেজে তুলে রেখেছি, ওটা এই হয়েছে আজকে রান্না। আর আছে এখানে ভেজ ডাল, ভেজ ডালের সঙ্গে তোপসে ফ্রাই, এটা দারুণ লাগবে খেতে। তো চলো তোমার খেতে দিয়ে দিই। দেখো এখানে সব খাবার বেড়ে নিয়েছি। এই যে ভেজ ডাল আছে, ফুলকপি আলুর তরকারি, পাবদা মাছ, চাটনি, পাঁপড়, আর এখানে একটু স্যালাড কেটে নিয়েছি। এখানে পাঁচ রকম ভাজা, তোপসে ফ্রাই, আর এখানে ছেলেটাও বেড়ে নিয়েছি। তো চলো এখন ওকে ডেকে নিয়ে আসি, ওর খুব খিদে পেয়ে গেছে, ডেকেও নিই, অনেকটা বেলাও হয়ে গেছে। কি গো, কি করছো? এই তো বসে আছি। চলো খাবে এসো, এই তো খাবার বেড়ে দিয়েছি। আয়োজন তো দারুণ হয়েছে, বসো। বছরে দুটো করে বার্থডে হয় ওর, একটা ওর মা করে মাঘ মাসে, মানে প্রথম দিকেই যখন ও যায় করে দেয়, আর একটা তো দিনের দিন হয়। তো দেখো খুশি এবি না, ওকে না শুরু করো, শুরু করব। হ্যাঁ, এই বান চলে খাবি। আয়, এই তো ছেলের ওখানে দিয়ে দিয়েছি। কোথায় গেলি রে? কি দিয়ে খাচ্ছো? ডাল না না, পোড়া ভাজা দিয়ে খাচ্ছে, সিম ভাজা খাও। এদিকে ছেলেও খাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, এই বসলাম, এই সবে খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখানে এই বসে আছে। যে খাওয়া দাওয়া কেমন হলো? দারুণ, সুপার হয়েছে। পেট ভর্তি হয়েছে? দারুণ হয়েছে। কোন রান্নাটা সব থেকে বেশি ভালো হয়েছে? কোনটা ছেড়ে কোনটাকে বলবো, সবকটাই চেটে পুটে খাওয়ার মতো। তুমি তো শেষ থালাটা দেখালেই না। হ্যাঁ,
থালা চেটে পুটে একবারে খাবার খেয়েছে ভালো করে। আর এরকম পদে পদে খাবার দিতে ভালো লাগে আর ওর খেতেও খুব ভালো লাগে। সব কটা বেশ বাটি 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 করে দেবো সাজিয়ে গুছিয়ে খেতে দিতে, দিতেও ভালো লাগে আর ওর খেতেও ভালো লাগে। তো ওই জন্য ওরকমভাবে দিলাম, একেও সাজিয়ে গুছিয়ে দিয়েছিলাম, ও খুব আনন্দ করে খেয়েছে। আর বিকালবেলা একটা কেক কিনতে যাবো, তো ছেলে তো বায়না করছে কেক ছাড়া জন্মদিন হবেই না, তো কেক তো কিনতে যেতেই হবে। যাবে তো বিকালবেলা কেক কিনতে? কেক তো চাই, জন্মদিন যখন কেক হবে না, কিন্তু কেকটা তুমি দেবে আমি দেবো না। ঠিক আছে, তাই তাই আজকে আমার জন্মদিনে আমি যদি কিনলাম তাহলে আর কি হলো? ঠিক আছে, আমার তরফ থেকে আমি কেক দিচ্ছি। হ্যাঁ, বিকালবেলা কেক কিনতে যাবো একটা। আর ছেলে এখন ঘুমিয়ে পড়েছে, এখন একটু বসে রেস্ট নিই, তারপর আবার বিকালবেলা। ঠিক আছে, আবার পরে কথা হবে। বিকালবেলা একটা দেখো কেকের দোকানে এসেছি, কেকটা পছন্দ করে দিয়ে দিয়েছি, কেকটা এখন প্যাকিং করছে। আর দেখো বাকি কেকগুলো দেখিয়ে দিচ্ছি, সব কটা কেকই দুর্দান্ত লাগছে দেখতে। তো আজকে বড়ের জন্মদিন যেহেতু, তো কেক কাটবো না, এটা তো হয় না, তো কেক নিয়ে চলে এসেছি। আর এখন 8:20 বাজে, এখন আমরা কেক কাটিং করব। তো চলো তোমাদের কেকটাকে একবার দেখিয়ে দিই। আর আমাদের এখানে সবাই চলে এসেছে, বর ছেলে, তো আমরা এখন 3 জনে মিলে কেক কাটবো। তো চলো। দেখো এখানে কেকও চলে এসেছে, আর বার্থডে বয়ও চলে এসেছে, এখন কেক কাটা হবে। আর এখানে ছেলে আছে, তো দুজন মিলে এখন কেকটা কাটবে। তো চলো স্টার্ট করে দাও কেক কাটা। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা দেখে মনে হচ্ছে দারুণ হবে কেকটা, এটা ম্যাঙ্গো কেক। হ্যাপি বার্থডে, ভাবিকে খাইয়ে দাও, ভাবিকে খাইয়ে দাও একটু, না ভাবিকে খাইয়ে দাও একটু। ইয়ে একটা খুব ভালো, তোমাদের কেক কাটা পর্ব হয়ে গেছে। এখন এবার রাত্রিটার খাওয়া দাওয়া প্রস্তুতি করতে হবে। তো চলো পরে আমি কি করি না করি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকে রাত্রিবেলা কি মেনু করলে গো জন্মদিন স্পেশাল? সেরকম কিছু আর করলাম না রাত্রিবেলা, এই যে পরোটা করেছি রুটি খেতে নেই বলে, তবে সকাল থেকে উল্টোপাল্টা একটু খাওয়া হয়ে যাচ্ছে, অনেক কিছুই খাওয়া হয়ে গেছে। আর কি করেছো? আর এখানে করেছি একটা সবজির তরকারি, ব্রোকলি আছে, গাজর আছে, বিন কড়াই, ক্যাপসিকাম, এইসব দিয়ে একটা তরকারি করেছি। তার জন্য এটাই মেনু, খেতে দিয়ে দিই তোমাকে। ছেলের খাওয়া হয়ে গেছে আর ওকে খেতে দিয়ে দেবো, তারপর আমিও খেয়ে নেবো। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি কী করে রাখবে? সাবস্ক্রাইব করে রাখবে আরও পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না একদম। চলো গুড নাইট, টাটা।